কুমিল্লায় মুজিব বর্ষ প্রথম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গালফ টুর্নামেন্ট 2021 এর ফাইনাল অনুষ্ঠিত। কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুজিব বর্ষ প্রথম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট 2021 এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ক্লাবের প্রেসিডেন্ট ও জিওসি 33 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও BM ইউসুফ আলী। এ সময় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা, গলফার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিল। টুর্নামেন্টে কুমিল্লা সহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন। Yeah, look at. Yeah, let's go.